গুড নুন ফ্রেন্ডস, শুভ দুপুর। আবার উপস্থিত হলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রিন্টেশন গুপ্ত ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমি এখন আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আদ্রা রেল স্টেশনের টিকিট কাউন্টারের বাইরের যে চারিপাশের দৃশ্য, সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন। আজকে এতটাই তীব্র গরম ছিল, রাস্তাঘাটের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রচণ্ড গরম, সেরকম তাবাদহ। দেখতে পাচ্ছেন সবাই গাছের তলায় আশ্রয় নিয়েছে। এখন সকাল 10:30 বাজে, প্ল্যাটফর্মের অবস্থা দেখুন, একেবারে জনশূন্যহীন, পুরো ফাঁকা, লোকজনের একেবারে দেখা নেই। সকাল 10:30টার ছবি দেখতে পাচ্ছেন, এতটাই তীব্র গরম। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। এতে কী হয়, এতে আমার মোটিভেশন বাড়ে, যার ফলে আমি আরও আপনাদের জন্য আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। রেলওয়ে স্টেশনের ফ্লাইওভার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো রেলওয়ে স্টেশনের। দেখতে থাকুন, যাত্রী সংখ্যা 08644 আসানসোল আদ্রা বিমান প্যাসেঞ্জার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে আসবে। দেখতে পাচ্ছেন আদ্রা ডিএরএম অফিস, তার পারিপার্শ্বিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও লাইক ও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।